দরখাস্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট তাবাসুমের নামে সমন জারি আদালতের প্রশাসনে এখনো ঘাপটি মেরে আছে স্বৈরাচারের দোষরা অভিযোগ বিএনপি নেতাদের ডুবে থাকা জনপদে ভারী বৃষ্টিতে আবারও প্লাবন আতঙ্ক ময়মনসিংহ শেরপুর কোনায় পাঁচ দিন ধরে পানিবন্দী দু লাখের বেশি মানুষ দেখা দিয়েছে খাদ্য সংকট মণ্ডপে মণ্ডপে সাজ সাজ রব কাল ষষ্ঠীর মধ্য দিয়ে দুর্গোৎসব শুরু নিরাপত্তায় সশস্ত্র বাহিনী পুলিশ বৃহস্পতিবার আরও একদিন ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি এবং টি টোয়েন্টি ক্রিকেটে শেষ হল পঞ্চপাণ্ডব অধ্যায় অবসরের ঘোষণা মাহমুদুল্লাহ রিয়াদের বিদায় সংবর্ধনা দেবে ক্রিকেট বোর্ড যে কোনো খেলোয়াড়ই যে রিটায়ার করবে সেই ডেফিনেটলি রেসপেক্ট আর্ন করে এবং বেশি বেশি করবে অবশ্যই করবে জনপদের সময় সঙ্গে আছি আমি ইমদাদুল হক দু সালে বেগম খালেদা জিয়ার গাড়ি বহরে হামলার ঘটনায় শেখ হাসিনা সহ একশো ছজনের বিরুদ্ধে মামলা হয়েছে দুপুরে ঢাকার সিএমএম আদালতে মামলাটি করা হয় আসামিদের মধ্যে বাফুফের সাবেক সভাপতি কাজী সালাউদ্দিন নায়ক রিয়াজ জায়দ খান ও শাহরিয়ান নাজিম জয়ের নামও রয়েছে মামলার বাদীর দাবি হামলার সময় চিত্র নায়ক রিয়াজ সহ অন্যান্য আসামিরা ধারালো অস্ত্র নিয়ে ঘটনার সময় উপস্থিত ছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে আছেন নাকি অন্য কোনো দেশে গেছেন তা নিয়ে সরকারের কাছে কোনো সুনির্দিষ্ট তথ্য নেই বলে জানালেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন ভারতে আশ্রয় নেয়া কোনো বাংলাদেশি ঢাকায় ফিরতে চাইলে ট্রাভেল পাস ইস্যু করবে হাইকমিশন আর ইতালি গমনেচ্ছদের জন্য আগামী ডিসেম্বর থেকে দূতাবাস ভিসা ইস্যু করবে বলেও জানান তিনি ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গত পাঁচ আগস্ট পতন হয় টানা ১৬ বছর ক্ষমতায় থাকা আওয়ামী লীগ সরকারের সেদিন দেশ ছেড়ে পালান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরপর ভারতের পক্ষ থেকে জানানো হয় সে দেশে আছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী তবে সম্প্রতি জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে শেখ হাসিনার ভারত ছেড়ে অন্য দেশে যাওয়ার খবর আসে তার অবস্থান নিয়ে সৃষ্টি হয় নানা ধোঁয়াশা এ অবস্থায় মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে উপদেষ্টার কাছে সাবেক প্রধানমন্ত্রী কোথায় আছেন সে বিষয়ে প্রশ্ন করেন সাংবাদিকরা উত্তরে পররাষ্ট্র উপদেষ্টা জানান শেখ হাসিনার অবস্থান নিয়ে সরকারের কাছে কোনো সুনির্দিষ্ট তথ্য নেই ওনার অবস্থান সম্বন্ধে নিশ্চিত আমরা আমরা হতে পারিনি দিল্লিতেও খোঁজ করেছি খোঁজ করেছি কনফার্মেশন কেউ দিতে পারেনি তবে আমরাও আপনারা যেমন দেখেছেন আমরাও দেখেছি উনি আজমানের সম্ভবত গেছেন কিন্তু এটা রিকনফার্ম করার চেষ্টা করে আমরা সফল হইনি আওয়ামী লীগ সরকারের কতজন মন্ত্রী বা সংসদ সদস্য দেশ ছেড়ে পালিয়েছেন তার সঠিক কোনো হিসাব না থাকলেও বিদেশে থাকা কেউ দেশে আসতে চাইলে ট্রাভেল পাস ইস্যু করা হবে বলেও জানান উপদেষ্টা শুরু করেছেন তারা গতি এখনো কম আমরা চেষ্টা করব যে এই গতিটা বাড়ে যেতে করে আসলেই 20000 ভিসার বা তার কাছাকাছি অন্তত জন্য এই বছরের শেষ লাগাত ইস্যু হয়ে যায় এদিকে ইতালি গমনের কবে ভিসা চালু হবে এমন প্রশ্নে উপদেষ্টা জানান আগামী ডিসেম্বরে হাজার ভিসা ইস্যু করবে দূতাবাস বাংলাদেশের মিশন ট্রাভেল পাস ইস্যু করতে পারে শুধুমাত্র দেশে ফেরার জন্য অন্য কোনো দেশে যাওয়ার জন্য না সেটার জন্য পাসপোর্ট লাগে পাসপোর্ট তো ন্যাচারালি ইস্যু করা হবে না তারা যদি দেশে ফিরতে চান তাদেরকে ট্রাভেল পাস ইস্যু করা যেতে পারে থিওরিটিক্যালি এবং তারা দেশে ফিরে আসতে পারে ভিসা ইস্যুর বিষয়টি প্রত্যেক দেশের নিজস্ব বিষয় তাই ভিসার দাবিতে আন্দোলন কর্মসূচি নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলেও জানান পররাষ্ট্র উপদেষ্টা আরো লোকজন হতে চলে যাবে শাকির আহমেদ সময় সংবাদ ঢাকা আন্দোলনে নিহত আবু সাঈদ ও অন্তর্বর্তী সরকারকে নিয়ে বিরূপ মন্তব্যের জেরে সাময়িক বরখাস্ত সহকারী কমিশনার তাপসী তাপাস নামে সমন জারি হয়েছে আগামী আঠাশ নভেম্বর তাকে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন আদালত এর আগে দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসেনের আদালতে গণ অধিকার পরিষদের গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বাদী হয়ে তাপসি তাপাসুম উর্মির নামে মামলার আবেদন করেন আবেদনে বলা হয় উর্মি শুধু শহীদ আবু সাঈদ নয় প্রধান উপদেষ্টার বিরুদ্ধেও অবমাননাকর বক্তব্য ফেসবুকে লিখেছেন যার মাধ্যমে সংবিধান সম্মতভাবে গঠিত একটি সরকার প্রধান সম্পর্কে বিষোদ্গার করা হয়েছে একই সঙ্গে সরকার উৎখাতের হুমকি দিয়ে জনমনে ভীতি সৃষ্টি করা হয়েছে আওয়ামী লীগের প্রশাসনে থাকায় অন্তর্বর্তী সরকারের কোনো পরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে না এমন অভিযোগ করে শেখ হাসিনা আমলে নিয়োগকৃত প্রশাসন ক্যাডারদের বহিষ্কারের দাবি জানিয়েছেন বিএনপি নেতারা অন্তর্বর্তী সরকারের দুই মাসে প্রত্যাশা পূরণে মন্থর গতিতে হতাশা প্রকাশ করেন তারা আওয়ামী লীগ সরকারের আমলে নিয়োগকৃত সচিবসহ প্রশাসনের সব স্তরের ক্যাডারদের বহিষ্কারের দাবিতে বিক্ষোভ সমাবেশ জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপি ডক্টর ইউনুসকে সহযোগিতা করতে চায় জানিয়ে নেতারা বলছেন জনপ্রত্যাশা পূরণে সরকারের মন্থর গতির জন্য শেখ হাসিনা সরকারের আমলাদের অসহযোগিতাই দায়ী গণহত্যার সহযোগী প্রশাসনের লোকজন কীভাবে কোন পথে বিদেশে পালাল তার শ্বেতপত্র প্রকাশের দাবিও নেতাদের করে পুলিশের সবচেয়ে বড় কর্মকর্তা দিল্লিতে একটি দোকানে তার ফটো ভাইরাল হলো কার ইঙ্গিতেরা দেশ ত্যাগ করেছে তার শেষ পত্র প্রকাশ করতে হবে আপনাকে আমার নেতা তারিক রহমান বলেছে বাংলাদেশে কোনো আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না তাই আমরা এদিকে গুলশানে ডেঙ্গু সচেতনতা বিষয়ে লিফলেট বিতরণ কর্মসূচিতে বিএনপির আরেক জ্যেষ্ঠ নেতা বলেন অতীত সরকারের পুনরুত্থান হলে দেশ হবে বৌদ্ধভূমি অন্তর্বর্তী সরকারকে বেকায়দায় ফেলতে প্রশাসনে ছদ্মবেশে শেখ হাসিনার দোসররা থাকায় সরকারের কোন পরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে না অন্তর্বর্তীকালীন সরকারের দুই মাস পূর্ণ হল কিন্তু এই সরকারের প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে তো অতীত স্বৈরাচাররা অপেক্ষা করে আছে যে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট তিনি আবু সাইদের মধ্যে একজন মহিমান্বিত আত্মদানকারী সাহসী বীর তরুণ তাকে বলছে বিশৃঙ্খলা সৃষ্টি করে এরাই তো প্রশাসনের বিভিন্ন জায়গায় আছে শেখ হাসিনার পুনরুত্থান মানে আপনারা এই দেশ হবে এক ভয়ঙ্কর বদ্ধভূমি দ্রুত নির্বাচন আয়োজনে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সংস্কার প্রক্রিয়া শেষ করার দাবি বিএনপির মামুন সময় সংবাদ ঢাকা নতুন করে বৃষ্টিতে শেরপুর ময়মনসিংহ ও নেত্রকোনায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে এরই মধ্যে পানি বেড়েছে কিছু কিছু এলাকায় দুই লাখের বেশি মানুষ ভাসছে বানের পানিতে পাঁচ দিন ধরে যোগাযোগ বিচ্ছিন্ন জনপদে খাবার ও বিশুদ্ধ পানির সংকট বন্যার পানি যখন নামতে শুরু করেছে তখন আবারও প্লাবন আতঙ্ক বাড়াচ্ছে বৃষ্টি শেরপুর ময়মনসিংহ নেত্রকোনায় বৃষ্টিতে নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে এতে বন্যা পরিস্থিতি আরও অবনতির সংখ্যায় স্থানীয়রা পাহাড়ি ঢলে কিছু কিছু নদ নদীর পানি বিপদসীমায় আবারও কোথাও পানি নেমে গেলেও দুর্গতদের দুর্ভোগ কাটেনি দুই লাখের বেশি মানুষ পানিবন্দী অবস্থায় দিন পার করছেন পাঁচ দিন ধরে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে খাবার ও বিশুদ্ধ পানির সংকটে বন্যা কবলিতরা নেত্রকোনাতেও গ্রামের পর গ্রাম তলিয়ে গেছে সড়ক খালবিল মাঠঘাট সব পানিতে একাকার এখন পর্যন্ত জেলায় একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে

অধিকার কর্মীরা বলছেন তিস্তার যে কোনো সংস্কারই করতে হবে মহাপরিকল্পনার সমীক্ষা ধরেই নইলে হবে অর্থের অপচয় পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক জানালেন তিস্তা সংস্কারে নিরীক্ষা করা হচ্ছে তাতে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হবে মহাপরিকল্পনার চূড়ান্ত সমীক্ষাকেই শাকিল মাহমুদের ক্যামেরায় বিস্তারিত নাজমুল ইসলাম নিশাদের রিপোর্টে পানির প্রশ্নে আন্তর্জাতিক নিয়মিত তোয়াক্কা না করেই দীর্ঘদিন ধরেই শুষ্ক মৌসুমে একতরফাভাবে পানি প্রত্যাহার করছে ভারত আর বর্ষায় বাঁধ খুলে দিয়ে তৈরি করছে বন্যার মতো মহাদুর্যোগ যার নেতিবাচক প্রভাব পড়ছে উত্তরের কৃষি প্রাণবৈচিত্র্য ও জীবন জীবিকায় তিস্তা নদী পুনরুদ্ধারে দু আঠারো সালে পানি বোর্ড ও পাওয়ার চায়না একটি যৌথ সমীক্ষা শেষ করে যেখানে তিস্তা শাসনের পাশাপাশি কৃষিজমি উদ্ধার স্যাটেলাইট টাউন কৃষিভিত্তিক শিল্প সহ নদীভিত্তিক যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার পরিকল্পনা রয়েছে প্রকল্পটিতে চীন বিনিয়োগের আগ্রহ দেখালেও ভারতের হস্তক্ষেপে আটকে যায় তিস্তা মহাপরিকল্পনা হিসেবে পরিচিত চীনের এই প্রকল্প বাস্তবায়নে নদীটির অববাহিকার দুই কোটি মানুষ আন্দোলন গড়ে তোলেন পরবর্তীতে যা পরিণত হয় গণ আন্দোলনে এই সরকার যদি চীনের সঙ্গে কোনো সম্পর্ক উন্নয়ন করতে চায় তাহলে এই প্রকল্পের অর্থ তারা দিতে প্রস্তুত আপাতত মহাপরিকল্পনার সিদ্ধান্ত চূড়ান্ত না হলেও তিস্তা সংস্কারে একটি নিরীক্ষা করছে পানি উন্নয়ন বোর্ড যদিও নদী গবেষকরা বলছেন মহাপরিকল্পনা ধরেই তিস্তা সংস্কারের উদ্যোগ না নিলে তা হবে অর্থের অপচয় যদি নদীর ভিতরে ছোট ছোট কোনো প্রজেক্ট গ্রহণ করা হয় তাহলে বৃহৎ চিন্তাটাকে মাথায় রেখে তারই অংশ বিশেষ হিসেবে বাস্তবায়ন করতে হবে এলাকার মানুষকে সম্পৃক্ত করে এদিকে তিস্তা কর্তৃপক্ষ গঠন করে নিজস্ব অর্থায়নে হলেও মহাপরিকল্পনা বাস্তবায়নে নদীটির অববাহিকার বারো উপজেলার বাসিন্দারা প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিয়েছেন ইসলাম সময় সংবাদ রংপুর শারদীয় দুর্গোৎসব ঘিরে মণ্ডপে মণ্ডপে সাজ সাজ রব কাল ষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হচ্ছে দুর্গাপূজা পূজায় কোনো ধরনের নিরাপত্তা সংখ্যা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা শরতের কাশফুল আর নীল আকাশে শুভ্রতা জানান দিচ্ছি সনাতন ধর্মাবলম্বীদের দেবী দুর্গা স্বর্গ থেকে মর্ত আসছেন উৎসবের রঙে মণ্ডপে মণ্ডপে চলছে ব্যাপক প্রস্তুতি দেশের বিভিন্ন জেলা সেজেছে বর্ণিল সাজে রয়েছে মনোমুগ্ধকর আলোকসজ্জাও উৎসপ ভিড়ে কিনাকাটায় ব্যস্ত নারী পুরুষ জমজমাট বেচা কেনার খুশি ব্যবসায়ীতে আর একদিন বা ছুটি ছুটি পেয়ে খুশি সনাতন ধর্মাবলম্বীরা কালেকশন মোটামুটি ভালো আছে এবং বেচা কেনা আলহামদুলিল্লাহ দাবি ছিল যে আমাদের নবমী দশমী দুদিন দিন দেওয়ার জন্য নিউজ সরকারটা মেনে নিয়েছে যে আমরা সাধুবাদ জানাই সরকারকে রংতুলির আচারে বিভিন্ন চিত্রে মন্দিরের দেয়ালে ফুটিয়ে তোলা হয়েছে মন্নাতtoDate চিত্র বানভাসীদের দুর্দশা লাঘবে বিশেষ প্রার্থনা জানাতেই এই থিম বলছেন শিল্পীরা জমি জামা যাবতীয় সবকিছু হারিয়েছে তাদের এই কষ্টগুলাই আমরা আসলে ফুটিয়ে তুলতে চেষ্টা করি ভবিষ্যতে যেন সেই বন্যা থেকে আমরা রক্ষা পেতে পারি মার কাছে আমাদের প্রার্থনা এটাই ধান দিয়েও সাজানো হয়েছে দেবী দুর্গাকে পূজার আনুষ্ঠানিকতা শুরু না হলেও ব্যতিক্রমী প্রতিমা দেখতে ভিড় করছেন দর্শনার্থীরা তবে দেশের রাজনৈতিক প্রেক্ষাপট আর বন্যায় পূজার আয়োজনে খুব একটা সৎস্ফূর্ততা নেই সবার যেন পূজাটা ভালোভাবে কাটু কোনো সাম্প্রদায়িক কোনো ইয়া না হয় এদিকে দুর্গা পূজা উপলক্ষে এরই মধ্যে মণ্ডপে মণ্ডপে অবস্থান নিয়েছে আনসার ও পুলিশ সদস্যরা দায়িত্ব পালন থাকবেন থাকবেন নিজস্ব স্বেচ্ছাসেবক স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন এবারে পূজায় কোনো শঙ্কা নেই দুর্গা পূজায় কোনো ধরনের কোনো শঙ্কা নেই এবার সব ধরনের বাইরে ডিপ্লয় করা হয়েছে এবার পূজা খুব ভালোভাবে হবে মঙ্গলবার মহাষষ্ঠীতে অধিবাসীর মধ্য দিয়ে শুরু হবে পূজার আনুষ্ঠানিকতা এবার দেবী দুর্গা আসছেন দোলায় আর যাবেন ঘোড়ায় চড়ে ফারজানা সময় সংবাদ পদোন্নতির এক দফা দাবিতে দেশের বিভিন্ন হাসপাতালে কর্মবিরতি পালন করছেন নার্সরা সকাল থেকে দেশের বিভিন্ন হাসপাতালে নার্সরা অবস্থান নেন এ সময় জরুরি বিভাগ ও আইসিউ ছাড়া ওয়ার্ডের সব কার্যক্রম বন্ধ ছিল এতে ভোগান্তিতে পড়েন রোগীরা একই কায়দায় বিস্ফোরণ অয়েল ট্যাঙ্কার বাংলার জ্যোতি এবং বাংলার সৌরভে এক্ষেত্রে আগুন থেকে বিস্ফোরণ নয় বরং বিস্ফোরণের পরেই আগুন লেগেছিল জাহাজ দুটিতে অথচ বিস্ফোরণ ঢাকাতে আগেই বাংলার সৌরভ জাহাজকে গ্যাস মুক্ত করা হয়েছিল তদন্তে বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর এমন তথ্য ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা সত্য বিস্ফোরণের ঘটনা ভাবিয়ে তুলছে জাহাজ মালিক প্রতিষ্ঠান বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তাকে টেকনিক্যাল অ্যানালিসিস এর মাধ্যমে এবং দরকার ইনস্ট্রুমেন্ট অ্যানালিসিস মাধ্যমে সঠিক ঘটনা বের করা উচিত তাহলে আমাদের মেইন অবজেক্ট অ্যাটেন হবে এদিকে বাংলার জ্যোতি এবং বাংলার সৌরভ জাহাজে বিস্ফোরণ আগুনের ঘটনার পর বন্দর চ্যানেল সহ সামুদ্রিক এলাকায় নিরাপত্তা জোরদার করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ আমাদের নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা এবং নিজস্ব মনিটরিং মনিটরিং ব্যবস্থাকে আমরা আরও বেশি সক্রিয় করেছি যাতে কোনো রকম দুর্ঘটনা কিংবা কোনো রকম নাশকতা ঘটতে না পারে দুর্ঘটনা কবলিত বাংলার জ্যোতিকে আপাতত বন্দরের ডলফিন জেটির পাশে নিরাপদে রাখার পাশাপাশি বাংলার সৌরভের অবস্থান বহিন অঙ্গরেই নৌবাহিনী এবং কোস্টগার্ডের তরি তৎপরতায় আগুন নেবানোর কারণে সে ক্রুডওয়েল রক্ষা পেয়েছে এখন চলছে সে ক্রুডওয়েলকে নিরাপদে আরেকটি জাহাজে তুলে নেওয়ার কাজ চট্টগ্রাম বন্দরে বহিনঙ্গর থেকে কমল দে অবশেষে গুঞ্জন সত্য হলো টি টোয়েন্টি ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন বাংলাদেশের সাইলেন্ট কিলার মাহমুদুল্লাহ রিয়াদ ভারতের বিপক্ষে চলমান সিরিজ শেষে নিজের ক্যারিয়ারের ইতি টানবেন অভিজ্ঞ এই ক্রিকেটার দিল্লিতে সংবাদ সম্মেলনে রিয়াদ নিজেই জানালেন একথা গুঞ্জনটা বাংলাদেশের ক্রিকেট পাড়ায় খুঁজছিল গেল সপ্তাহখানেক ধরেই কিন্তু নিশ্চয়তা আসছিল না কোনো পাশ থেকেই অবশেষে সেটা আসলো সুদূর দিল্লি থেকে সাকিবের পর বাংলার ক্রিকেটের আরেক পাণ্ডব বিদায় বলবেন টি টোয়েন্টিকে তাই তো সংবাদ সম্মেলন কক্ষও ছিল স্বাভাবিকের তুলনায় একটু বেশি থমথমে প্রকৃতিও হয়তো চাচ্ছিল দেরি করেই হোক সেই আনুষ্ঠানিকতা তাই তো রিয়াদেশে বসতেই বিগড়ে গেল তার মাইক্রোফোন মিনিট পাঁচেকের বেশি চুপচাপ বসে থাকলেন মাহমুদুল্লাহ হয়তো শেষবারের মতো সাজিয়ে নিলেন শেষ কথাগুলো রুইয়াদের সাইলেন্ট কিলার হয়ে ওঠার গল্পের শুরু দু হাজার পনেরো বিশ্বকাপে থেকে অ্যাডিলে দুই সেঞ্চুরিতে তিনি জানান নিজের উপস্থিতি সাইডলাইন থেকে উঠে আসেন কেন্দ্রীয় চরিত্রে আসতে পারতাম না সোলার না তারাও জিম্বাবুয়ের বিপক্ষে হারারেতে অপরাজিত দেড়শো রানের এক ইনিংস খেলে সাদা পোশাককে বিদায় জানিয়েছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ টি এবার তেমনই কিছু প্রত্যাশা সাইলেন্ট প্লেয়ারের কাছ থেকে কে জানে হয়তো বেঙ্গালুরুর আক্ষেপ কেটে যাবে এই অরুণ জেটলি কিংবা হায়দ্রাবাদেই আবেগকে দূরে ছেলে স্মিত হাসিতেও যে কত কথা বলা যায় মাহমুদুল্লাহ রিয়াদের প্রায় মিনিট বিশেকের সংবাদ সম্মেলনে যেন তারই প্রমাণ পাওয়া গেল বাস্তবতা মেনে সবাইকে তো একদিন থামতে হয় তবু টাইগার ক্রিকেটের পঞ্চ পাণ্ডবের অন্যতম সদস্য রিয়াদের টি টোয়েন্টির অবদান কখনোই ফোলার নয় মাহবুব রিমন সময় সংবাদ অরুণ জেটলি ক্রিকেট স্টেডিয়াম দিল্লি ভারত জনপদের সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার বরখাস্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট তাবাসুমের নামে সমন জারি আদালতের প্রশাসনে এখনও ঘাপটি মেরে আছে স্বৈরাচারের দোসররা অভিযোগ বিএনপি নেতাদের ডুবে থাকা জনপদে ভারী বৃষ্টিতে আবারও প্লাবন আতঙ্ক ময়নসিংহ শেরপুর নেত্রকোনায় পাঁচ দিন ধরে পানিবন্দি দু লাখের বেশি মানুষ দেখা দিয়েছে খাদ্য সংকট এই ছিল জনপদের সময় সঙ্গে থাকুন সময়ের